সুপ্রিয় দর্শকবৃন্দ, এর আগের ভিডিওতে গোবর্ধনপুর যে সমুদ্র সৈকত সেখানে কিভাবে যাবেন এবং কত খরচ সেই ভিডিও আপনাদের সামনে তুলে ধরেছি। আজকে আপনাদের সামনে সেই গোবর্ধনপুর সমুদ্র সৈকতের যে প্রাকৃতিক যে সৌন্দর্য বা শোভা সেটা তুলে ধরছি। আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটা না টেনে আপনারা শেষ পর্যন্ত দেখবেন এবং যদি ভালো লাগে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। তাহলে আসুন শুরু করছি। এই পর্বে আমি পরন্ত বিকেলের সৌন্দর্য দেখাবো বলে বেরিয়ে পড়েছি এবং এই ভিডিওর শেষে আগামীকাল ভোরবেলার চিত্র আপনাদের সামনে তুলে ধরছি। নেক্সট এপিসোডে আপনাদের সামনে তুলে ধরব গোবর্ধনপুরে কোন হোটেলে থাকবেন এবং কত খরচ। গোবর্ধনপুর যে সি বিচে নামার প্রথমেই বেশ কিছু এরকম চায়ের দোকান, এই যে চায়ের দোকান, এরকম চায়ের দোকান আছে আর নতুন এই বিচটা গড়ে উঠছে, একেবারে নির্জন নিরালা। আপনারা দেখতে পাচ্ছেন আমফান ঝড়ে ঝাউবন কিভাবে নষ্ট হয়ে গেছে। কেমন লাগছে এখানকার বীজ? খুব সুন্দর, ভালো লাগছে, দারুন দারুন, দুর্দান্ত দুর্দান্ত, একদম 100% রিল্যাক্স, পয়সা উসুল। গোবর্ধনপুর বিচে যদি আসেন এরকম দোল খেলতে খেলতে আর পরন্ত বিকালে আর সামনে এরকম দিগন্ত বিস্তৃত যে সমুদ্র, এইদিকে তাকিয়ে থাকতে থাকতে আপনার সময় কিভাবে যে কেটে যাবে বুঝতেই পারবেন না। গোবর্ধনপুর সি বিচে প্রচুর লাল কাঁকড়া ঘুরে বেড়াচ্ছে, কিন্তু কাছে যেতেই সব মাটির মধ্যে ঢুকে যাচ্ছে, বালির মধ্যে, যার জন্যে ঠিকমতো আপনাদের হয়তো দেখাতে পাচ্ছি না। এই নিরিবিলি যে বীজ যেখানে লাল কাঁকড়া ঘুরে বেড়াচ্ছে, আগামী দিনে যখন এখানে আবার হয়তো হোটেল হতে শুরু করবে তখন মানুষের ভিড় বাড়বে, তখন হয়তো এই সৌন্দর্য আমরা আর সেই সময় উপভোগ করতে পারবো না, এই লাল কাঁকড়াও আর পাবো না, মানুষের চাপে লাল কাঁকড়া হয়তো অন্য জায়গায় সরে যাবে। এবং এই যে সুন্দর যে প্রাকৃতিক যে শোভা গোবর্ধনপুর বিচের, সেটা আগামী দিনে কতদিন থাকবে সেটাও সন্দেহ আছে, কিন্তু এখন যারা আসবেন তারা এই যে গোবর্ধনপুর বিচে এখানে কোনো সেরকম হোটেল নেই, একেবারে নিরিবিলি শান্ত এই পরিবেশে আপনারা যদি আসেন আপনারা দারুণভাবে আপনারা এনজয় করতে পারবেন। আমরা এখন গোবর্ধনপুর সি বিচে আছি, আমার এই বাঁদিকে সি কিন্তু অনেক দূরে চলে গেছে, এখন যেহেতু ভাটা চলছে একদম অনেক দূরে জল চলে গেছে। আমরা টোটো নিয়ে সীতারামপুর আয়লা বাঁধের দিকে আমরা এখন এগিয়ে চলেছি। আমরা সীতারামপুর আয়লা বাঁধের উপর এখন আছি, এখানে দাঁড়িয়ে সূর্য ডোবার আগে যে প্রাকৃতিক যে সৌন্দর্য সেটা আপনাদের ভাষায় প্রকাশ করতে পারছি না, অসাধারণ লাগছে।
আজ আবার ভোরবেলায় বেরিয়ে পড়েছি। আপনাদের কাছে অনুরোধ, আপনারা শেষ পর্যন্ত থাকুন, আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে। ম্যানগ্রোভের জঙ্গল, আর ভোরবেলায় বিভিন্ন পাখিদের কলতানে মুখর হয়ে গেছে। সূর্য ওঠার আগে অপূর্ব এই পরিবেশ আমাদের মুগ্ধ করে দিয়েছে। সুপ্রভাত আপনাদের। আমরা যে জি প্লট, যেটা পাথর প্রতিমা অঞ্চলের মধ্যে, আর এই জায়গাটার নাম কি? গোবর্ধনপুর। আমরা যে গতকাল যে এসেছি এবং এসে গতকাল থেকে আমরা এই সমস্ত জায়গাগুলো ঘুরছি। আজকে একদম ভোরবেলাতে আমরা বেরিয়েছিলাম সূর্যোদয় দেখবো বলে, এবং আমাদের মাঝে সত্যি এখানকার গ্রামবাসীরা এত ভালো যে একজনের সঙ্গে দেখা হলো, উনি নিজে সেই সকালবেলা থেকে উঠে আমাদের সঙ্গে নিজের থেকেই আমাদের এই গ্রামকে ঘুরে ঘুরে দেখানোর জন্য, এই প্রাকৃতিক সৌন্দর্য দেখানোর জন্য উনি আমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছেন। আপনার নাম কি দাদা? চিত্তরঞ্জন দাস। চিত্তরঞ্জন দাস, আপনার বাড়ি এখানে? আমার বাড়ি এখানে, হ্যাঁ, সকালবাজারের পাশাপাশি আমাদের বাড়ি, পাশাপাশি। তাই ইনি মানে এত মানে ভালো, সত্যি এখানে আপনারা যদি আসেন মানে প্রত্যেকটা মানুষ এখানে অমায়িক। আর এই যে প্রাকৃতিক দৃশ্য আপনারা দেখুন ঘুরে ঘুরে, এই যে সমুদ্র দেখুন, আর এইসব জায়গায় এখনো মানুষজন সেভাবে আসা শুরু করেনি। এই যে প্রাকৃতিক যে সৌন্দর্য, এইটা অন্যান্য জায়গায় আমরা অনেক পয়সা খরচ করে যাই, কিন্তু এরকম সৌন্দর্য উপভোগ করতে গেলে আপনাকে কিন্তু এখানেই আসতে হবে। আইলা, যশ, আমফান বিভিন্ন যখন ঝড় আসে, তখন এই ঝড় থেকে রক্ষা পাওয়ার জন্য এই যে বাঁধ, বিশাল উঁচু বাঁধ দেওয়া হয়েছে। এই যে বাঁধ, এই বাঁধ একদম দেখতে পাচ্ছি একদম বরাবর একদম চলে গেছে সমুদ্রের ধার বরাবর। তা এই যে বাঁধ, এই বাঁধগুলো কিন্তু এখন মানে পাকা করা হচ্ছে, এবং যার ফলে ইনারা বলছেন এই বাঁধগুলোর ওপর দিয়ে জল চলে গেছে, তবু এই বাঁধগুলো ইনাদের রক্ষা করেছে। এই বাঁধ ওভারটেক করে জল চলে আসে, তাহলে এই ফলগুলো ছোট ছোটবেলায় আমরা খেতাম, ঠিক আমার মনে আছে। হ্যালো, কিত 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 কিত, হ্যাঁ, দাগে যেন পড়ে যা, আউট আউট।
কালো দই কে পারে ও আউট হয়ে গেছে। হ্যাঁ কে মাছ? ও ছোট ছোট চিংড়ি না বড় চিংড়ি? বড় আছে ছোট আছে। আচ্ছা আচ্ছা। দুটো বাছুর কবে হলো দাদা? কদিনের বাছুর এটা? ও সাদাটা দিন দশেক। আর লালটা দিন আষ্টেক। বাহ খুব সুন্দর ফুটফুটে বাছুর আপনার ঘরে দুটো। আমার বাড়ি কলকাতা। আপনি যেভাবে ঘুরিয়ে আমাদের দেখালেন সত্যি খুব ভালো লাগছে। ভগ্ন এলাকা মোটামুটি না, গ্রামের মানুষ যা আমরা এসছি ওনার বাড়িতে। হ্যাঁ 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 না না ঠিক ঠিক খুব ভালো। এখানকার মানুষ খুবই ভালো। এখানকার প্রতিটা মানুষ যা দেখলাম। সুপ্রিয় দর্শকবৃন্দ, এর পরের ভিডিওতে গোবর্ধনপুরে গিয়ে আপনারা কোথায় থাকবেন এবং কত খরচ তার বিস্তারিত বিবরণ সহ ভিডিও আনতে চলেছি। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আমার এই ভিডিও যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। তাহলে পরের ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। আজকের মতো এখানেই শেষ করছি। নমস্কার।